ব্যথারচিহাট থানার অন্তর্গত ঠাকুর রামকৃষ্ণ লেনে 12 তারিখে 35 লাখ টাকার ডাকাতি হয় এক জজের বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুলিশ হদিশ পায়নি এই ডাকাতি দলের 4 জনকে। আজ রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করল ডাকাতি করার 2 মূল পাণ্ডাকে। এদের পরিচয়, এরা মামা এবং ভাগ্নে, সাগর কুমার এবং মুন্না কুমার। তবে এখনো পর্যন্ত আরো 2 জন পলাতক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পরিকল্পিতভাবে প্ল্যান করে এই ডাকাতি পরিণাম দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত ডাকাতি হওয়ার লক্ষাধিক টাকা উদ্ধার করতে পারেনি, এমনটাই জানা গেল পুলিশ সূত্রে। আমি জানি তো, কিন্তু আমার কি বলবো, অফিসে বস বলেছে। নজর কাড়া খবর। আমরা গাড়ি নিয়ে দাঁড় করালাম। তখন গাড়ি নিয়ে দাঁড় করাতে ছেলে দুটোকে বললাম, তোরা কোথায় থাকিস? তখন একজন বললো হালদার পাড়া, একজন বললো পার্বতী। আমরা বললাম হালদার পাড়ায় কোথায় থাকিস? বললো ফ্রেন্ডস ক্লাবের সামনে। তখন বললাম ফ্রেন্ডস ক্লাবের সামনে কে থাকে চ? তা বললো আমার মা থাকে। আমরা মাকে ফোন কর। বললো ফোন নাম্বার নেই। আমরা চালে চ বলে গাড়িতে আমরা তুলে বসাই। আর একজন যে বললো পার্বতীতে থাকি, সে আদৌ পার্বতীর কোনো অ্যাড্রেস বলতে পারলো না। তখন আমরা ওখান থেকে তুলে নিয়ে আসি, এনে এখানে হালদারপাড়ার সামনে ফ্রেন্ডস ক্লাবের সামনে বসাই। তখন ফ্রেন্ডস ক্লাবের সামনে এসে বসাতে তখন বলছে, ওরা আমরা কিছু জানি না, আমাদের মা কে আছে, ফোন নাম্বার নেই, পিসিফা না কাকে ডেকে পাঠালো, যাই হোক বলে আমরা তখন লোকাল থানা চ্যাটার্জিয়ার থানাকে ফোন করি। ফোন করে আসতে পুলিশ ওনার ছেলে দুটোকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করছে। কি কারণে মনে হয়েছিল, মানে কি মনে হলো আপনাদের হঠাৎ? আমাদের এখানে যা আমরা শুনেছিলাম, একটা কোনো ডাকাতি কেসে ওনার বা ওই ছেলেটা যখন পুলিশ এসে অ্যারেস্ট করলো, তখন জানা গেল যে ওই ছেলেটার বাবাকেই অ্যারেস্ট করেছে পুলিশ চ্যাটার্জিয়ার থানা, একটা কোনো ডাকাতি কেসে। আমরা তখন জানি না, তখন ছেলেটা কিন্তু বোধ করছিল বলে আমাদের একটা সন্দেহ হওয়ার জন্য আমরা তুলে এনে চ্যাটার্জিয়ার
থানাকে ফোন করতাম, ফোন করতে ভ্যান আসতে ওনাদের অ্যারেস্ট করেছে ছেলে। আপনার নাম? আমার নাম সঞ্জিত দেব।